জয় জগন্নাথ সারস্বত বার্তার অগণা কু আপন মানুষ আজি আজ আপনার এক স্বতন্ত্র বিষয়বস্তু উপস্থাপনা করি যার নাম হচ্ছে ধূপ জাল সময় কেউ অগ্নি আবাহন করা যায় ধূপকু প্রজলন করা যাই এবং যেতবে দীপক প্রজলন করা যাই থাকে সেতবে কেউ অগ্নি করা যায় পূজা অর্চনা করা দীপ প্রজলন করা যাই থাকে আসন্তু জন সে বিষয় তে পঞ্চ উপচাৰ হও কি ষ উপচাৰ হও কি দশ উপচাৰণশ উপচাৰমে প্ৰথমে ধূপ দ্বীপ হি ব্যৱহাৰ কৰি থওঁ তেবে এই ধূপ দ্বীপৰে কেও অগ্নিটো আৱাহন কৰা যায় ধূপ দ্বীপক প্ৰজলন কৰা যায় আচন্তু জাণিবা তেবে যেতিবাৰে আপোনাৰ ধূপক প্ৰজলন কৰোঁ বা ধূপক ঠাকুৰ পাখে অৰ্পণ কৰ কামদেৱ অগ্নি কোনো আৱন কৰি যদি ধূপ কু প্ৰজন কৰা যায় অত্যন্ত শুভপ্ৰদ হৈ তবে আপোনাক মনে ৰখত মই আপোনাক বাওশ ৰে তিয়াৰী ধূপকাঠি বিষয়ে কওঁ নাই ଆପଣମାନଙ୍କୁ କହୁଛି ନଡ଼ିଆ କତା ବେଣା ଚେରକୁ ବ୍ୟବହୃତ କରି ଅଗ୍ନି ସଂଯୋଗୀକୃତ କରି ସେଥିରେ ଝୁଣା ଗୁଗୁଳ ମିଶ୍ରିତ କରି ଯେଉଁ ଧୂପ ପ୍ରଦାନ କରାଯାଇଥାଏ ସେହି ଧୂପ ବିଷୟରେ କହୁଛି ସେତେବେଳେ ଆପଣ କାମଦେବ ଅଗ୍ନିଙ୍କୁ ଆବାହନ କରି ଧୂପକୁ ପ୍ରଜ୍ବଳନ କରିବେ ଏବଂ ଧୂପ ରଖୁଥିବା ଆସ୍ଥାନରେ ମାନେ ଯେଉଁଠାରେ ଧୂପ ଆପଣ ପ୍ରଜ୍ବଳନ କରୁଛନ୍ତି ସେଠାରେ ଆପଣ ଏକ ତ୍ରିଭୁଜ ଅଙ୍କନ କରିବେ ତାହା ଉପରେ ଧୂପ দানি রখবে এবং ধূপ দেবতা অর্পণ করবে এবং ধূপ প্রদান করতে সময় ধূপক আসন পাদাসন পাদ্য অর্ঘ্য প্রদান করবে তেমন ধূপক দেবতা তুলনা করে পূজা অর্চনা করতে অত্যন্ত শুভপ্রদ হয়ে এইখানে যে অগ্নি প্রজলিত হ্যাঁ তাহাকে কুহায় কাম দেব তেনু করি কামদেব বর্ণি আবাহন করে ধূপ প্রজলন করা যায় এবং যেতবেলায় দীপ প্রজলন করা যায় বলে গোটিয়ে ত্রিকোণ মণ্ডল লেখা যায় মানে গোটিয়ে ত্রিভুজ অঙ্কন করা বৃতটি অঙ্কন করা যায় তাপরে ষটকোণ ত্রিভুজ অঙ্কন করা যায় সেঠার কৃষ্ণবাহক অগ্নি আবাহন করা যাই থাকে মানে মনে রাখত দীপ যেত প্রজলন করুক সেতবে কৃষ্ণ আবাহক অগ্নি আপনার ପ୍ରଜ୍ବଳନ କରିବେ ଏବଂ ସେହିଥିରେ ଦୀପଙ୍କୁ ଆସନ ପାଦାସନ পা অর্ঘ দিয়ে পূজা অর্চনা কলে অত্যন্ত শুভপ্রদ হয়ে তেমক নিশ্চিন্ত ভাবে আপনার যেতবেলা ঠাকুর পাখে ধূপ প্রজলন করুচ কামদেব অগ্নি আবাহন করে ধূপ প্রজলন করতু এবং দীপ দেবতা পাখে যেত অর্পণ করু সেতবে কৃষ্ণ আবাহক অগ্নি আবাহন করে দীপ প্রজলন করতু অত্যন্ত শুভপ্রদ হয়ে তে আপনার মনে রাখবে যেত বেলা যজ্ঞ অনুষ্ঠান করুচ যজ্ঞ ଅନୁଷ୍ଠାନ ବେଳେ ଆପଣ କ୍ରବ୍ୟ ଅଂଶ ଦୂରୀଭୂତ କରି ଯଜ୍ଞ କାର୍ଯ୍ୟ କରନ୍ତୁ କ୍ରବ୍ୟ ଅଗ୍ନିଙ୍କୁ ଯଦି ଦୂରୀକରଣ ନ କରି ଯଜ୍ଞ କରନ୍ତି ତାହା ନିଷ୍ଫଳ ଯାଇଥାଏ ତେଣୁକରି ହୋମ ଯଜ୍ଞ କରୁଥିବା ସମୟରେ କ୍ରବ୍ୟ ଅଗ୍ନିଙ୍କୁ

ମାନେ ଆରତୀ କରୁଛନ୍ତି ବା ଠାକୁରଙ୍କ ପାଖରେ କର୍ପୁର ଆରତୀ କରୁଛନ୍ତି ସେତେବେଳେ ଘୃତବତୀ ଏବଂ ତା ସହିତ କର୍ପୁର ବ୍ୟବହାର କରି ଦେବତାଙ୍କର ଆରତୀ କଲେ ଅତ୍ୟନ୍ତ ଶୁଭପ୍ରଦ ହୋଇଥାଏ ତେବେ ଆପଣ ଠାକୁରଙ୍କ ପାଖରେ ଯେଉଁ ସାକ୍ଷୀ ଦ୍ୱୀପ ପ୍ରଜ୍ବଳନ କରିଥିବେ ସେହି ସାକ୍ଷୀ ଦ୍ୱୀପକୁ କେବେ ତାଙ୍କ ଆସ୍ଥାନରୁ ଉଠାଇ ଦେବତାଙ୍କର ଆରତୀ କରିବେ ନାହିଁ ସେହି ସାକ୍ଷୀ ଦ୍ୱୀପ ପୂଜାର ଅୟମାରମ୍ଭରୁ ଜଳି শেষ পৰ্যন্ত এই দ্বীপ প্ৰজ্ৱলিত হেৰুপু কেলে লিভা যায় নাথাকে এতিয়া পৰ্যন্ত আম আখি আগৰে এই দীপ প্ৰজ্ৱলিত হেৰু পৰ্যন্ত আমি গুৰুত্ব প্ৰদান কৰিবতবেলে দীপক প্ৰজ্ৱলন কৰোঁ নিশ্চিতভাৱে দীপ প্ৰজন কৰি নিজৰ হাতকু প্ৰক্ষালন কৰিব তাৰপিছত কোৱা যায় কি শাস্ত্ৰৰে যদি আপোনাৰ দীপ প্ৰজ্ৱলন কৰি ହାତ ପ୍ରକ୍ଷାଳନ କରନ୍ତି ନାହିଁ ତେବେ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଦୋଷଯୁକ୍ତ ହୋଇଥାଏ ତେଣୁକରି ଦୀପ ପ୍ରଜ୍ବଳନ କରି ହାତକୁ ଧୌତ କରିବେ ଏବଂ ଦୀପଙ୍କୁ ଆସନ ପାଦାସନ ପାଦ ଦେଇ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କରିବେ ତ ସହିତ ଆପଣମାନେ ମନେ ରଖିବେ ଆରତୀ କରୁଥିବା ସମୟରେ ଆପଣ ପାଞ୍ଚବତୀ କିମ୍ବା ସାତବତୀ କିମ୍ବା ଦଶବତୀ ସଳିତାରେ ବନ୍ଦାପନା କଲେ দেৱতা পাখেৰে প্ৰজল নকৰি বন্দাপনা কলে অত্যন্ত শুভপ্ৰদ হৈ যদি দৈনন্দিন জীৱনত পূজা অৰ্চনা কৰিন্ত ভাৱেৰে গোটেই ছলিটা ব্যৱহাৰ কৰিপুৰ ব্যৱহাৰ কৰি দেৱতা আৰতী কৰো অত্যন্ত শুভপ্ৰদ হৈ তে মনে ৰখন্তু আৰতী কৰাৰ সময়তে আপোনাৰ কৃষ্ণ আৱাহক অগ্নি আৱাহন কৰি আী বন্দাপনাৰ দেৱত কলে অত্যন্ত শুভপ্ৰদ হৈ তে এই ভিডিঅ'টি আপোনাক কেমিতি লাগিলা নিশ্চিতভাৱে কমেণ্ট কৰে আনুৰোধ নিশ্চিন্ত অন্য় পাখু শেয়াৰ কৰোঁ কাৰণ সাৰস্বত বাৰ্তাৰে প্ৰসাৰিত হেৰুৱা কথা গুড়িক সমস্ত পহিবা চাহ জনাইপাই চাহ মোৰ বয়স অনুসাৰে মই আপোন মানুহ যে তথ্য গুড়িক দেউি এত পরিশ্রম কী করুচ সমস্ত জাঁত এই কথাগুলো এবং সমস্তে নিজের পূজা পাঠ করুত সময়ের সে মানে মধ্যে ব্যবহার করতু এবং জ্ঞান কু অর্জন করে যদি পূজা পাঠ করা যায় অত্যন্ত শুভপ্রদ হয়ে যদি ভিডিওটি ভালো লাগি থাকে তেমন লাইক করি কমেন্ট করি সেয়ার করবে রুচি নমস্কার জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ